নেচে গে জাতিসংঘ সাধারণ পরিষদ মাতালো কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস। প্রায় 7 মিনিটের ভাষণে আসার বার্তা শোনালো তরুণ এই প্রজন্ম। নিউইয়র্কে জাতিসংঘ কার্যালয়ে এক সম্মেলনে অংশ নেন তুমুল জনপ্রিয় ব্যান্ডের এই সদস্যরা। চন্দ্রানী চন্দ্রা জানাচ্ছেন বিস্তারিত। বিটিএসের 7 সদস্যের দক্ষিণ কোরিয়ান বয় ব্যান্ডের খ্যাতি এখন বিশ্বজুড়ে। তারা মূলত হিপ হপ সঙ্গীতের গ্রুপ হলেও তাদের গানগুলোতে বিভিন্ন সঙ্গীতের ধরন প্রকাশ পায়। বিটিএস এখন পশ্চিমের দুনিয়ায়ও দারুণ প্রভাবশালী। বিশ্বের অনেক আন্তর্জাতিক গণমাধ্যমে তারা নিয়মিত খবরের বিষয়। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের 76তম সাধারণ অধিবেশন শুরু হওয়ার একদিন আগে পারমিশন টু ড্যান্স গানটি রেকর্ড করেন। পারমিশন টু ড্যান্স দক্ষিণ কোরিয়া প্রেসিডেন্ট মুন জে ইন ব্যান্ড দল বিটিএস সদস্যদের আনুষ্ঠানিকভাবে ভবিষ্যৎ প্রজন্ম এবং সংস্কৃতির জন্য বিশেষ দূত হিসেবে মনোনীত করেছেন। বিটিএস জলবায়ু পরিবর্তন সম্পর্কে আশার বার্তা দিয়েছেন। যখন তারা নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে একটি সম্মেলনে অংশ নিয়েছিল, ভবিষ্যৎ প্রজন্ম এবং সংস্কৃতির জন্য বিশেষ রাষ্ট্রদূত হিসেবে তাদের নতুন ভূমিকায় অবতীর্ণ হন। দক্ষিণ কোরিয়ার বয় ব্যান্ডটি তাদের দেশের প্রেসিডেন্ট মুন জে ইন প্রবর্তন করেছিলেন। বলেন, এই ব্যান্ড জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সাহায্য করার জন্য ভবিষ্যৎ প্রজন্মকে একত্রিত করতে সাহায্য করবে। জাতিসংঘের ইউটিউব চ্যানেলে বিটিএস কে নিয়ে আয়োজন লাইভ দেখেছেন 10 লাখ ভক্ত। বিকেলের মধ্যে ভিউ ছাড়িয়ে যায় 7 লাখ। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।